আমরা চাই বিএনপিও ক্ষমতায় আসুক, এছাড়া যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে তারাও ক্ষমতায় আসুক, যারা জ্বালাও পড়াও শুরু করে বন্দুক নিয়ে রাজনীতি করেছে তারা তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই, ক্ষমতায় আসতে পারে নাই। আমাদের রূপকল্প আজকে হার্ভার্ডে পড়ানো হয়, বাংলাদেশের রূপকল্প যে বাংলাদেশ কি করতে চায়, বাংলাদেশের উন্নয়নকে ম্যাজিক হিসেবে চিহ্নিত করে আজকে হার্ভার্ডে সহ পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে এই রূপকল্প পড়ানো হয়। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স অ্যান্ড স্মার্ট ইকোনমি, এইটি হবে আগামী দিনে আমাদের স্বপ্ন, এইটি হবে আমাদের কাজ। আর সেই জন্যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা পার্টিসিপেটরি নির্বাচনও চাই। আমরা চাই বিএনপিও ক্ষমতায় আসুক, এছাড়া যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে তারাও ক্ষমতায় আসুক, জনগণের ভোটে যদি তারা ক্ষমতায় আসে লাভবান হবে, কারণ আমরা তখন সকলে মিলেই আমরা এই দেশটিকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারব। সেই জন্যে বিএনপিকে যেটি আমি বলতে চাই, বিএনপির একটা সফট ল্যান্ডিংয়ের প্রয়োজন আছে। কতদিন ধরে জ্বালাও পড়াও করা যাবে? 2014-13 সাল থেকে রাস্তায় জ্বালাও পড়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে সেই জ্বালাও পড়াও এখনও অব্যাহত আছে, আর যে জ্বালাও পড়া করবে তার জায়গাটি তো হবে কারাগার। তো এইভাবে জ্বালাও পড়া করে তো দীর্ঘদিন রাজনৈতিকভাবে টিকে থাকতে পারে না। আমরা দেখেছি একসময় কমিউনিস্ট আন্দোলনের মধ্যে দিয়ে যারা জ্বালাও পড়াও শুরু করে বন্দুক নিয়ে রাজনীতি করেছে তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই, ক্ষমতায় আসতে পারে নাই। আমরা অনুরোধ করব আমাদের দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে আপনারা নির্বাচনে আসুন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার হাত বদল হোক, এতে গণতন্ত্র লাভবান হবে, এতে নির্বাচন পরিচ্ছন্ন হবে এবং নিশ্চিত হবে দেশের উন্নয়ন, যেই উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপরেখা আমাদেরকে দিয়েছেন। পরিকল্পনা হলো আসল বিষয়, কারো হাতে যদি একটি পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাই অগ্রসর হয়ে যায়। এর আগে তো অনেকেই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, আপনারকে একটা ডেল্টা প্ল্যান দিতে পেরেছিলেন যেটা সৌমিত্র শেখর বলছে পারেন নাই, একটা রূপকল্প দিতে পেরেছিলেন সেটি পারেন নাই। আমাদের রূপকল্প আজকে হার্ভার্ডে পড়ানো হয়, বাংলাদেশের রূপকল্প যে বাংলাদেশ কি করতে চায়, বাংলাদেশের উন্নয়নকে ম্যাজিক হিসেবে চিহ্নিত করে আজকে হার্ভার্ডে সহ পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে রূপকল্প পড়ানো হয়। আমাদের অনেক শিক্ষক যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশে আজ উচ্চশিক্ষায় আছেন, মাঝে মাঝে আমার সাথে কথা হয়, তারা বলে আমরা খুবই গর্বিত এবং অহংকার বোধ করছি, এক সময় বিদেশিদের তথ্য উপাত্ত আমাদের এখানে আমরা পড়াশোনা করতাম, তাদের পরিকল্পনা আমরা পড়তাম, এখন আমাদের পরিকল্পনা পড়ানো হয় হার্ভার্ড সহ শুরু করে পৃথিবীর অন্যান্য দেশের উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে বাংলাদেশ এত দ্রুত গতিতে উন্নয়নের শিখরে যাচ্ছে। আমরা যুবকদেরকে বলবো এই যে পরাশক্তির সহযোগিতায় নির্বাচনকে প্রতিহত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে তোমরা প্রতিহত করে গণতান্ত্রিক শক্তিকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো এবং নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার হাত বদল হবে। এই ক্ষমতার হাত বদলের মধ্যে দিয়ে আমাদের উন্নয়নকে যারাই ক্ষমতা আসুক, যে পরিকল্পনাগুলো হয়েছে, যেহেতু পরিকল্পনা আমাদের হাতে আছে সেই পরিকল্পনাকে ক্ষমতায়, সেই পরিকল্পনাকে আমরা আমাদের হাতে নিয়েই আমরা আমাদের আগামীর উন্নয়ন, আগামীর বাংলাদেশকে আমরা নিশ্চিত করব। তবে কথা আছে, সেই কথাটি হলো যারা পরিকল্পনা রচনা করে তারাই বাস্তবায়ন করতে পারে, অন্য কারো পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেই পরিকল্পনা রচনা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই পরিকল্পনা রচনা করেছে আওয়ামী লীগ। সুতরাং আগামী দিনে 7ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে আমাদের ক্ষমতায় আনতে হবে।